নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের ছোলে ভটোরা করে দেখাবো। ছোলে ভটোরার জন্য কিছুটা কাবলি চানা ভিজিয়ে রেখেছি, এটা কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ফুলে কত বড় হয়েছে। এটাকে আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব। ছোলাটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে আমি এটাকে দুটো সিটি দিয়ে নেব। এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, জিরে আর গরম মশলা, আর কিছুটা রসুন নিয়েছি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি টক দই, আর নিয়েছি জিরে গুঁড়ো। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নিচ্ছি। ছোলাটা সেদ্ধ করা হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরে। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, রসুনটা আমার ভাজা হয়ে গেছে, দিয়েছি পেঁয়াজ কুচি। ছোলাটা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর এখানে অল্প লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, চিনি দিলে পেঁয়াজের কালারটা ভালো আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ডাল করে পেঁয়াজটাকে ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, জিরে, লঙ্কা, পেঁয়াজ বাটা। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটা
সাদাটা আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে রাখা আদাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটাকে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে। এখন আমি এর মধ্যে দিয়েছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। ছোলাটা আমার রান্না হয়ে গেছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, টাটা।